বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রাজ্যের সরকারি কর্মচারীদের দুদিনের ছুটি বাতিল করল নবান্ন। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগামী সোমবার 24শে অক্টোবর কালীপুজো এবং মঙ্গলবার 25শে অক্টোবর সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় নিয়ে দিল্লি থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই পরিস্থিতিতে সোমবার এবং মঙ্গলবার রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তাল আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিনে আরও শক্তিশালী হবে। আপাতত ওই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। অবস্থান করবে পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। তারপর রবিবার সেটি অতিগভীর নিম্নচাপে পরিণত হবে। মৌসুম ভবন জানিয়েছে যে অতিগভীর নিম্নচাপ উত্তর দিকে ঘুরে যাবে। সোমবার পশ্চিম মধ্য ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে পৌঁছাবে। সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সোমবার এবং মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার। তখন কখনও কখনও ঘণ্টায় 80 কিলোমিটারও পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ থাকবে ঝড়ের। দমকা হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় 90 কিলোমিটার, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়টি 25শে অক্টোবর তা আরও বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে পৌঁছাবে। এরপর কোন দিকে মোড় নেবে তা আন্দাজ করার সময় যদিও এখনও আসেনি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর। তবে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আগামী 3 থেকে 4 দিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ একাধিক রাজ্যে। বুধবারই উড়িষ্যা সরকার উপকূলবর্তী 7 জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে। এবার প্রস্তুতি শুরু হয়েছে বাংলাতেও। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।